মঙ্গলপুর নামের একটা গ্রাম ছিল। ওখানকার লোকেরা মিষ্টি খাওয়ার খুব শৌখিন ছিল। মঙ্গলপুরে সবচেয়ে ভালো মিষ্টি পবন আর তার দুজন ভাই নরেশ আর ধীরজ বিক্রি করত। পবন কলকাতা থেকে মিষ্টি বানানো আর বিক্রি করা শিখে এসেছিল। পবনের দুজন বড় ভাই পবনকে দিয়ে সমস্ত পরিশ্রম করাতো, আর নিজেরা ওই লাভের পয়সা দিয়ে এনজয় করত। দেখেছো কেমন ঢং করছে, পয়সা তো কামাচ্ছেই, তার উপরে আবার বাহবাহ কামাচ্ছে। ওর কিছু তো একটা চিকিৎসা করতে হবে, না হলে আমাদের গোটা গ্রামে কিন্তু ওকে নিয়ে আলোচনা হবে। পবন সমস্ত রাত মিষ্টি বানানোর কাজ করত। সকালে একটু ঘুমানোর পর দুপুর থেকে নিজের দোকান চালিয়ে মিষ্টি বিক্রি করত। আরে দাদারা, এই দেখুন, আমি ডায়াবেটিসের রোগীদের জন্য মতিচুরের লাড্ডু বানিয়েছি। হ্যাঁ, আরে হ্যাঁ, ঠিক আছে, যাও যাও, আর বাড়ি গিয়ে আমাদের জন্য খাবারও বানিয়ে রাখো, ততক্ষণে আমরা সেখানেই পৌঁছবো। হ্যাঁ, কিছু কাঠের টুকরো ভেঙে নিয়ে যেও, আর হ্যাঁ, বাড়িতে গিয়ে ভালো করে খাবার রান্না করো, ততক্ষণে আমরা দোকান বন্ধ করে আসছি। পবন জঙ্গলের রাস্তা দিয়ে লাকড়ি কাটার জন্য যাচ্ছিল, তখনও দেখতে পেল যে দুটো চোর একজন বয়স্ক লোককে লুটপাট করছে। আরে ছাড়ো আমাকে, সরে যাও আমার রাস্তা থেকে, সরে যাও। আর যেই মাত্র এই দৃশ্যটা পবন দেখল, সরো সরো, দূরে সরো ওটার থেকে, নাহলে কিন্তু চেঁচিয়ে চেঁচিয়ে গ্রামের সবাইকে জানাবো। আরে বাপ রে, এই লোকটা আবার কোত্থেকে এসে পড়লো? আরে চলো ভাই, সব এখান থেকে পাল্টি মারতে হবে, কিন্তু নাহলে কিন্তু বম বম করে দেবে। চলো 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 চলো। ওই দুটো চোর ওখান থেকে পালিয়ে যায়। আপনি ভালো আছেন তো এখন? আরে আরে, প্রথমে পাপীরা আমার অর্ধেক টাকা ছিনিয়ে নিল। অনেক ভালো হোক তোমার যে তুমি এখানে এসেছো। আমি এই পাশের গ্রামেই থাকি বাবা। আপনি কোথায় যাচ্ছিলেন এখন? বাবা, আমি আমার ছেলের বিয়ের লাড্ডু বানানোর জন্য মঙ্গলপুরে যাচ্ছিলাম। আমি শুনেছি যে ওখানে কলকাতার থেকে কোনো ময়রা এসেছে নাকি। আরে এটা তো সেই কথাই হলো যে গ্রামেই সব কিছু আর শহরে কিচ্ছু নেই। সেই ব্যক্তিটি হলাম আমি যাকে আপনি খুঁজছেন। কলকাতা থেকে মিষ্টি বানানো আমিই শিখেছি। আরে এটা তো খুব ভালো কথা হলো। আমার তোমার থেকে আমার মেয়ের বিয়ের জন্য আর আমার আশ্রমের জন্য 10,000 লাড্ডু দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, এই কথাটা গিয়ে আমি আমার ভাইকে নিশ্চয়ই বলবো। তারপরে একটা কাজ থেকে যে এত লাভ হয়ে গেল, ভগবান তোমার মঙ্গল করুক বাবা। পবন গিয়ে সমস্ত কথা দুজন ভাইকে বলে দেয়, কিন্তু ওর দুজন ভাই খাবার সঠিক সময়ে না পাওয়ার কারণে ওর উপরে চিৎকার শুরু করে। আরে এক নম্বর তো তুমি কাঠের টুকরো আনোনি আর তার উপরে খাবারও বানাওনি, এই সব কিছু করে তুমি আমাকে কি বোঝাতে চাইছো? আমার চোখের সামনে থেকে তুমি দূর হয়ে যাও। আরে ওই শেঠকে আমাদের লাড্ডু কবে দিতে হবে? এই কাজের জন্য আমি তোমাকে সাহায্য করব। ধনবান শেঠের মেয়ের বিয়ের জন্য নরেশ আর পবন দুজনেই লাড্ডু বানাতে শুরু করে। লাড্ডুর ওজন এত বেশি ছিল যে ধীরজ ওকে বলে, আরে ওই ব্যবসায়ীর 10,000 লাড্ডু দরকার, আমরা কি তাহলে ওকে একটু ভেজাল লাড্ডু বিক্রি করতে পারি না? কিন্তু এর থেকে আমাদের ব্যবসার অনেক ক্ষতি হতে পারে। আরে তুমি চিরকাল সেই বোকাটাই থাকবে, যতক্ষণ আমরা সঠিক জিনিসটা না করব আমাদের লাভ হবেটা কিভাবে? ঘোড়া ঘাসের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। না, আরে যদি এই খবরটা পবন জেনে যায় তাহলে ও বিমর্ষ হয়ে যাবে। আরে সেই জন্যই তো আমি বলছি তোমাকে যে ওকে কোনো রকম কথা তোমার খুলে বলার দরকার নেই। ধীরজের কথা অনুযায়ী নরেশ ওই লাড্ডুতে মিশিয়ে দেয়, আর পবন এই ব্যাপারে কিছু জানতেই পারে না। যখন সমস্ত লাড্ডু ওই ধনবান শেঠের মেয়ের বিয়েতে চলে যায়, তখন ওরা জানতে পারে। এই লাড্ডুগুলোকে নিয়ে সব বরযাত্রীদের মধ্যে বিতরণ করো, আর মনে রেখো একটা মাত্র নয়, অন্তত পক্ষে একজন বরযাত্রীকে 10টা করে লাড্ডু দেবে, ঠিক আছে? যেমনটা আপনি বলবেন মালিক, আমি গিয়ে এই সুস্বাদু লাড্ডু বিতরণ করে দেবো। চাকর পুরো বুয়ের বাড়িতে ওই লাড্ডু বিতরণ করে দেয়, কিন্তু অর্ধেক থেকে বেশি লাড্ডু নকল হওয়ার কারণে যেই মাত্র ওই লোকেরা লাড্ডু খেলো ওদের দাঁত ভেঙে গেল। হে ভগবান, আমার দাঁত ভেঙে গেল, এটা লাড্ডু নাকি লোহার লাড্ডু? আমার দাঁত! মা,
লাড্ডুটা তো খুবই শক্ত, ছি পুরো দাঁত নড়তে শুরু করলো। আর এই কারণেই শেঠের মেয়ের বিয়ে ভেঙে যায়। আরে এসব কিছু, এই সব হলো গিয়ে ওই পবন আর ওর ভাইয়ের ক্রিয়াকর্ম। ওদের থেকে লাড্ডু না নিলে আমাদের সাথে এমন কিছু হতো না। আমার মেয়ের বিয়েটা ভেঙে গেছে ওই পবন আর ওর দুই ভাইয়ের জন্য। জানি না ওরা তোমার সাথে কোন জিনিসে শত্রুতা নিল। আমাদের মেয়ের বিয়ে যদি না হয়। ওই সময় ধনবান শেঠ পবন আর ধীরজের দোকানে যান। পবন যে এই সব নকল লাড্ডু বানানোর ব্যাপারে কিছুই জানত না। ও ধনবান শেঠের কথা আর রাগ দেখে খুব ভয় পেয়ে যায়। আরে এটা আপনি কেমন কথা বলছেন? আমি আর আমার ভাই মিলে এরকমটা কেন করব? একটা বেচারি মেয়ের বিয়ে ভেঙে দিয়ে তুমি কি পেলে? আমি তোমাকে আর তোমার দুই ভাইকে অভিশাপ দিচ্ছি, তোমরা আজ থেকে যে লাড্ডু সব বানাবে সব কিছু লোহার মতোই হয়ে যাবে। তোমরা তিন ভাই মিলে যে কোনো কাজই করো না কেন, উল্টোই হবে। আরে তোমরা কি তোকে ভয় পাই নাকি? যাও, যা করার আছে করে নাও, ভবিষ্যতের জন্য এখানে কখনো না দেখি। এই অভিশাপ তো অভিশাপের কথা না, আমরা মানি না। এই ছোট, তুই নিজের কাজে মন দে। আরে কিন্তু উনি কোন ভেজালের কথা বলছেন? আরে কিছু না, জাস্ট পাগল হয়ে গেছে। আর সেটা কি? নাও নিয়ে এসো, আজকে সমস্ত লাড্ডু আমি বানাবো। নরেশ ওনার কথা মন না দিয়ে দোকানের জন্য অনেকগুলো লাড্ডু বানায় আর বিকেলে নিজের বাড়ি চলে যায়। আর যখন পরের দিন সকালে নিজের দোকানে আসে তখন ও দেখে অবাক হয়ে যায়। এটা আবার কি? এটা কি করে সম্ভব হতে পারে? আমি গতকাল রাতে যতগুলো লাড্ডু বানিয়েছি সেগুলো সব কোটা লোহার কি করে হয়ে গেল? দাদা দাদা দেখো কি হয়েছে। আরে এসব কি, কেন চেঁচাচ্ছ তুমি? আরে ওই ব্যবসায়ের অভিশাপ সত্যি হয়ে গেছে। আমি গতকাল মতিচুরের লাড্ডু কাল রাতে বানিয়েছিলাম সেগুলো সব কটা লোহার তৈরি হয়ে গেছে। আরে কি বাজে কথা বলছিস, এটা কি করে সম্ভব হতে পারে? ধীরজ আর পবন যেই মাত্র এটা দেখলো দুজনে অবাক হয়ে গেল। এটার মানে এটা হলো যে তোমরা দুজনে সত্যি সত্যি এই ব্যবসায়ীর সাথে ছলচাতুরি করেছিলে, সেই জন্য যত লাড্ডু তোমরা রাতে বানিয়েছো সব খারাপ হয়ে গেছে। এরকমই মনে হচ্ছে। আরে যদি ব্যাপারটা এরকমই হয় তাহলে কিছু লাড্ডু আমি নিজেও বানিয়ে দেখছি। যেই মাত্র ধীরজ লাড্ডু বানালো ওই লাড্ডুগুলো লোহার হয়ে যায়। আরে এই সব কিছু ওই বিত্তবান ব্যবসায়ীর অভিশাপের জন্য হয়েছে। আমাদের কিছু একটা করতে হবে, না হলে গোটা জীবনে আমরা কিচ্ছু করতে পারবো না। আরে তোমরা দুজনে বানিয়ে দেখে নিয়েছো না? একবার আমিও বানিয়ে দেখছি নিজে, হয়তো আমার তৈরি লাড্ডুগুলো পরিবর্তন হবে না। যেই মাত্র পবন লাড্ডু বানালো তার লাড্ডু একদম সেরকমই তৈরি হয়েছিল, ওগুলো একদম পাল্টালো না। এটা দেখে দুজন বড় ভাই অবাক হয়। এই দেখুন এবার, সেদিন শুধুমাত্র আপনারা দুজনে ভেজাল মিশিয়েছিলেন তাই না? সেই জন্য আপনাদের দুজনের বানানো লাড্ডু শুধুমাত্র লোহাতে পরিবর্তিত হচ্ছে। আপনাদের দুজনের লজ্জা আসা উচিত। একটা বাড়ির মেয়ের ঘর ভেঙে দিয়ে আপনাদের কি লাভ হলো? আরে তুমি একদম ঠিক বলেছো ছোটু, আমাদের দিক থেকে অনেক বড় ভুল হয়ে গেছে ভাই। আমরা সবাই মিলে গিয়ে ধনবান শেঠের কাছে গিয়ে আমরা ক্ষমা চাই। তিনজন ভাই ওই ধনবান শেঠের বাড়িতে যায় আর ওনার কাছে ক্ষমা চাইতে শুরু করে। দয়া করে আমাদের একটু ক্ষমা করে দেবেন স্যার, আমরা জানি যে আমাদের ক্ষমা চাওয়ার জন্য আপনার মেয়ের বিয়ে হবে না নতুন করে, কিন্তু আমরা এমনটাও চাইনি যে এরকম কিছু হোক। আমরা দুভাই যত লাড্ডুই বানিয়েছি না কেন সব কোটা লোহার তৈরি হয়ে যাচ্ছে। আমরা অন্য কোনো কাজ আর জানিও না, লোহার লাড্ডু খেলে মানুষের দাঁত তো ভাঙবেই, এ দিয়ে আমাদের সংসার চলবে না। ধনবান শেঠ ওদের উদাস চেহারা দেখে ওদেরকে ক্ষমা করে দেন আর বলেন, আমি তোমাদের ক্ষমা করে দেব, কিন্তু একটা শর্ত আছে, তোমাদের ছোট ভাই পবনের বিয়েটা আমার মেয়ের সাথে দিতে হবে। তাহলে ব্যাস এটুকুনি কথা, আমরা একদম রাজি। আমার তো সত্যি লজ্জা আসছে। পবনের বিয়ে ওই ধনবান শেঠের মেয়ের সাথে হয়ে যায় আর নরেশ আর ধীরজ লোহার লাড্ডুর শ্রাপ ভেঙে যায় ধনবান শেঠের টাকার কারণে। তিনজন ভাইয়ের লাড্ডুর ব্যবসা খুব ভালো চলতে শুরু করে।